পশ্চিম ত্রিপুরা জেলায় প্রতি ঘর সুশাসন কর্মসূচির সামগ্রিক অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। পর্যালোচনার বৈঠকে জেলার বিভিন্ন আরবান এবং লোকাল বডি নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতি ঘর সুশাসন কর্মসূচিতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পশ্চিম ত্রিপুরা জেলায় এই কর্মসূচির সামগ্রিক পর্যালোচনা করার জন্যই এই বৈঠক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়টিকে সামনে রেখে রাজ্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে একটা হলো পশ্চিম ত্রিপুরা অধীন যেসব আরবান বডি আছে বা অন্যান্য লোকাল বডি আছে, ইনক্লুডিং আগরতলা কর্পোরেশন, সবাইকে নিয়ে বসে পশ্চিম ত্রিপুরায় প্রতি ঘরে সুশাসন এই বিষয়টা কতটুকু এগোলো এবং আমরা কী কী করেছি, কোনোটা বাকি আছে কি না, সেগুলির জন্য একটা রিভিউ মিটিং। এই জন্য আজকে এখানে পশ্চিম ত্রিপুরার অধীনে যতগুলি পঞ্চায়েত সমিতি রয়েছে, তারপরে জেলা পরিষদ তো একটাই, এছাড়া রয়েছে আরবান বডির যে আগরতলা কর্পোরেশন সহ জিরানিয়া, রানীরবাজার, মোহনপুর, এই আরবান বডির চেয়ারম্যানরাও এখানে থাকবেন। তো এখানে প্রশাসনিক স্তরে বিডিও সাহেবরা রয়েছেন, অন্যান্য অফিসিয়ালস রয়েছেন। তো তাদের এক সামনে পশ্চিম ত্রিপুরা কী কী করেছে এই ব্যাপারে একটা রিভিউ মিটিং, যদি কোনো ঘাটতি থেকে থাকে সেগুলি, তাদের কোনো রকম সাজেশান থাকলে সেটার জন্য রাজ্য সরকার বা পশ্চিম ত্রিপুরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এই জন্যে আজকে এখানে মিটিং। বৈঠকে উপস্থিত বিডিও এবং অন্যান্য জনপ্রতিনিধিদের কাছ থেকে কর্মসূচির সফল রূপায়নে গৃহীত পরামর্শ বাস্তবায়নে প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, প্রতি ঘর সুশাসন কর্মসূচিতে সারা রাজ্যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা এবং উন্নয়নকে পৌঁছে দিতে কর্মকাণ্ড গ্রহণ এবং বাস্তবায়িত করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।